Here is the announcement, cable viewers. Cable TV viewing and cable TV payment theory. Purotai bodle jete choleche in this year end or in the new year 2022. Because TRAI, the Telecom Regulatory Authority of India, has formulated a new law. It's called NTO 2.0, whereby cable TV system is going to be upside down. কিরকম? কারণ এই নতুন নিয়মে গ্রাহককে তার পছন্দের চ্যানেল দেখতে গেলে your price may go up or may go down. এটা কিরকম একটু দেখা যাক. See, cable viewers, you need to know what is going on in the cable industry. আপনাকে বুঝতে হবে গ্রাহক মূল্য কমাতে হবে এটা বলে অ্যাকচুয়ালি কেবল টিভি ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে. আই এম স্বপন চৌধুরী, প্রতি সপ্তাহে আপনাদের সামনে আমার অনুষ্ঠান উই দি কেবল অপারেটর নিয়ে আসি. আজকে এসেছি একটা নতুন ইস্যু নিয়ে. প্লিজ স্টে টিউনড. সি, বিফোর ড্যাশ ডিজিটালাইজেশন অফ কেবল টিভি সিস্টেম, কেবল টিভি সার্ভিস ওয়াজ অ্যাভেলেবল উইথ অলমোস্ট অল মেজর ইম্পর্টেন্ট পে চ্যানেলস অ্যাট দ্য রেট 250 rupees, রাইট অর রং, ইয়েস অর নো? ঠিক আছে, 250 টাকায় মোটামুটি সব চ্যানেল আমরা দেখতে পেতাম. আফটার ডিজিটালাইজেশন অফ কেবল টিভি সিস্টেম, ট্রাই দি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটা নতুন নিয়ম করেছিলেন, এনটিও 1.0. মানে এই নিয়মে বলা হয়েছিল যে ব্রডকাস্টার বা এমএসও কোনো প্যাকেজ তৈরি করতে পারে এবং সেই প্যাকেজে একটা তাদের রেট থাকবে, কিন্তু কনজিউমার এই প্যাকেজের বাইরেও ইন্ডিভিজুয়ালি তার পছন্দ মতো চ্যানেল চুজ করতে পারে এবং সেক্ষেত্রে কনজিউমার যেভাবে চ্যানেল চুজ করবে সেই মতো সে পেমেন্ট করতে পারে, এরকম একটা সিচুয়েশান ছিল. ইন দ্যাট কেস, সেই সময় তখন পে চ্যানেলে আলাকাটটা পে চ্যানেলের রেট ছিল ম্যাক্সিমাম 19 rupees, 19 টাকা, 19 টাকায় এটা পাওয়া যেত. বাট আনফর্চুনেটলি আমরা যারা গ্রাউন্ডের সঙ্গে জড়িয়ে আছি, কনজিউমারদের সঙ্গে জড়িয়ে আছি, আমরা জানি আলটিমেটলি ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল. ব্যাপারটা কিছুটা হলেও একটা রেট বেড়েছিল. অ্যান্ড নাও ট্রাই হ্যাজ ফর্মুলেটেড ওয়ান নিউ ল, দ্যাট ইজ কল্ড 2.0, এনটিও 2.0. এই নতুন নিয়মে বছরের শেষে বা নতুন বছরের শুরুতে এটা হতে চলেছে, অ্যাজ ফার অ্যাজ দি ইনফরমেশান উই হ্যাভ গট. যদি না মাঝে কোনো আইনি ইস্যু তৈরি হয়, মিনস এনি লিগাল লিটিগেশন যদি তৈরি না হয়, এটা এই বছরের শেষে বা নতুন বছরের শুরুতে এটা হতে চলেছে. এখন বলা হচ্ছে এনটিওতে কী আছে, এনটিওর মধ্যে কী আছে. যাই আছে, যাই থাক না কেন, ট্রায়ের মত অনুযায়ী এতে গ্রাহকের কেবিল মূল্য কমবে, মানে কেবল টিভি আরও সস্তা হবে. অ্যাকচুয়ালি কি হতে পারে বা কি হতে চলছে, লেট আস সি. ব্রডকাস্টারের প্যাকেজে যে সমস্ত চ্যানেল থাকবে এই নতুন নিয়মে, সেই চ্যানেলের আলাকারটা রেট হবে 12 টাকা. মানে যে চ্যানেলটা ব্রডকাস্টার যে প্যাকেজ করবে, সেই প্যাকেজের ভেতর যদি কোনো চ্যানেল থাকে, সেই চ্যানেলকে আলাদাভাবে যদি কোনো কনজিউমার চুজ করতে চায়, তার ম্যাক্সিমাম রেট হবে 12 টাকা, যেটা এনটিও 1.0 ছিল 19 টাকা. তো এটা হলে একটা ঘটনা ঘটবে, অর্থাৎ তাহলে কী ব্যাপারটা দাঁড়াচ্ছে, স্টার প্লাস, জি টিভি, সোনি টিভি, স্টার জলসা, জি বাংলা, এই প্রতিটি চ্যানেলের এনটিও 1 ছিল 19 টাকা, নতুন আইন এনটিও 2.0 সেই সমস্ত চ্যানেলের রেট হতে চলেছে 12 টাকা. মানে যে চ্যানেলগুলো প্যাকেজে থাকবে, সেই চ্যানেল যদি কোনো কনজিউমার বাইরে থেকে চুজ করতে চায় আলাদাভাবে, নতুন আইনের এনটিও 2 সেই রেট হবে 12 টাকা, যেটা ছিল আগে 19 টাকা. ওয়ান্ডারফুল প্ল্যানিং ফর দি কেবল কনজিউমার্স টু কাট ডাউন দেয়ার কেবল কস্ট. বাট প্র্যাকটিক্যালি কী হচ্ছে বা কী হতে পারে এটা নিয়ে একটু আলোচনা করব. অ্যাকর্ডিং টু ট্রাই ম্যান্ডেট, অল ব্রডকাস্টার হ্যাভ অ্যানাউন্স দেয়ার প্যাকেজ রেট
at the same time, they have also announced their a la carte price of their pay channel. তাতে একটা ঘটনা ঘটেছে যে ব্রডকাস্টার যেটা করেছে তাতে যত ড্রাইভিং চ্যানেল আছে, ড্রাইভিং চ্যানেল মিনস যেগুলো মানুষ বেশি দেখে, বেশি চলে, স্টার প্লাস, কালার, জি টিভি, সোনি টিভি, স্টার জলসা, জি বাংলা, স্টার গোল্ড, এই সমস্ত চ্যানেলগুলো তারা তাদের প্যাকেজের বাইরে করে দিয়েছে। এখন মজার বিষয় হচ্ছে, তাহলে এতে হলোটা কি? এখন তাহলে এটা হবে, ব্রডকাস্টার যে চ্যানেল প্যাকেজটা বানাবে সেই প্যাকেজে আপনারা এই চ্যানেলগুলো পাবেন না, কারণ অ্যাজ পার ল ট্রায়াল রেগুলেশন অনুযায়ী ব্রডকাস্টাররা অলরেডি এই সমস্ত চ্যানেলের রেট আলাকাটটা রেট অ্যানাউন্স করেছে, এবং সেগুলো 12 টাকা নেই, 19 টাকা তো নেই, 12 টাকাও নেই, সেগুলো 23 টাকা, 24 টাকা, 25 টাকা করে দিয়েছে। এমনকি কিছু এইচডি চ্যানেল আছে, হাই ডেফিনেশন চ্যানেল, যেগুলো আগের ম্যাক্সিমাম প্রাইস ছিল 19 টাকা, সেগুলোর রেট ব্রডকাস্টারটা আইনের মধ্যে দিয়ে গিয়ে রেটটা 25 টাকা, 28 টাকা, এমনকি 30 টাকা পর্যন্ত করে দিয়েছে। তো সুতরাং আপনাদের যদি নিজস্ব কোনো, আজকে নতুন সিনারিওতে যেটা হতে চলেছে, যদি আপনাদের কোনো প্যাকেজ নিতে হয়, সেই প্যাকেজে আপনার যেসব চ্যানেল আপনারা দেখেন, যেগুলো ড্রাইভিং চ্যানেল আমরা বলছি, যেগুলো ইম্পর্টেন্ট চ্যানেল বলছি, সেগুলো থাকছে না, এটা ঠিক একমাত্র হয়েই গেছে, তার কারণ ব্রডকাস্টার সেই রেটগুলো 19 টাকার বেশি রেখেছে, 23, 24, 25 টাকা, এবং 23, 24, 25 টাকা হলে সেই চ্যানেলগুলো কখনো বোকের পার্ট হতে পারে না অ্যাজ পার ল, কারণ বোকের পার্ট হলেই সে চ্যানেলের আলাকাট্টা রেট হতে হবে 12 টাকা, সেখানে যদি কোনো চ্যানেল আলাকাট্টা রেট 23 টাকা থাকে, তাহলে ওই চ্যানেলগুলো বোকেতে ঢুকবেই না, এই সিচুয়েশান তৈরি হয়ে গেছে। দ্যাট মিনস আপনারা কনজিউমাররা যে প্যাকেজের বোকে তৈরি হতে চলেছে ব্রডকাস্টারদের, সেখানে আপনারা আপনাদের ফেভারিট চ্যানেল, ইম্পর্টেন্ট চ্যানেল, ড্রাইভিং চ্যানেল দেখতে পাচ্ছেন না, এটা একরকম ঠিক হয়ে গেছে। সো অ্যাজ এ কেবল কনজিউমার, ইউ পিপল মাস্ট আন্ডারস্ট্যান্ড, মাস্ট নো হোয়াট ইজ হ্যাপনিং, বিকজ টুমরো অর ডে আফটার এনটিও 2.0 ইজ গোয়িং টু হ্যাপেন। তখন একটা জিনিস হবে, এটা আমরা জানি কেবল অপারেটর হিসেবে কনজিউমারদের কাছ থেকে, কেবল অপারেটরদের কাছে বিভিন্ন প্রশ্ন আসবে, এটা কেন, ওটা কেন, কেন বেশি পয়সা দেব, একটা ডিবেট তৈরি হবে। তো আমরা আমাদের এই বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে অ্যাকচুয়াল ইনফরমেশনটা পৌঁছতে চাইছি, এবং আমরা চাইছি আপনারা জানুন আমাদের কাছ থেকে, যেভাবে আমরা জানাচ্ছি জানুন, প্রয়োজন পড়লে আপনার ব্রডকাস্টারদের সাইটে গিয়ে দেখতে পারেন, ট্রায়ের সাইটে গিয়ে দেখতে পারেন নতুন নিয়মটা কী, এবং সেই নিয়মে কে কী রোল প্লে করছে। সো দিস ইজ এ ল ফর্মুলেটেড বাই ট্রাই, দি প্রাইস ইজ ডিফাইন্ড অ্যান্ড স্ট্রাকচার্ড বাই দি কন্টেন্ট প্রোভাইডার, দ্যাট ইজ ব্রডকাস্টার অ্যান্ড উই কেবল অপারেটার, আমাদের এই সমস্ত আইনের মধ্যেই চলতে হবে। আমাদের কাজ কী? আমাদের কাজ হচ্ছে আপনাকে সার্ভিসটাকে প্রপারলি, সিমলেসলি আপনাদের টিভি সেটে পৌঁছে দেওয়া, দ্যাট ইজ আওয়ার রোল, অ্যান্ড উইল ডেফিনেটলি ডু আওয়ার রোল অ্যাজ ইউজুয়াল। এখন আপনি বলবেন তাহলে এটা কেন হচ্ছে, এইভাবে কেন করা হচ্ছে, আমরা তো কিছু জানি না। প্রবলেম ইজ দ্যাট কনজিউমারের কেবল টিভির রেট সস্তা হবে, আরও ইজি হবে, এটা কিন্তু এটা কনজিউমারের থেকেই যাওয়া দরকার, কারণ যখনই কোনো আইন ল তৈরি হয় সেটা সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়। সে এই যে এনটিও 2.0 যেটা তৈরি হয়েছে, অ্যাজ পার গাইডলাইন সেটা অল স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং হয়েছে, বা তাদের কোনো, এটা কী বলবো আপনাদের, তাদের কাছ থেকে কোনো ভিউজ চাওয়া হয়েছিল, ব্রডকাস্টের কাছে চাওয়া হয়েছিল, এমএসএর কাছ থেকে চাওয়া হয়েছিল, কেবল অপারেটরদের কাছে চাওয়া হয়েছে। নর্মাল বেসিসে কনজিউমারের বেনিফিটে যখন করা হচ্ছে, কনজিউমারের থেকে নিশ্চয়ই জানা হচ্ছে, হয়তো ইন্ডিভিজুয়াল কনজিউমার নয়, বাট কনজিউমারদের এইসব ফোরাম আছে, সেই ফোরাম থেকে এটা হওয়া উচিত, আশা করি এটা হয়েছে। এবার আপনাদের যদি কোনো ইস্যু থাকে,
আপনারা আপনাদের কনজিউমার যে সমস্ত বডি আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, কী হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। আমরা আমাদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ কাজটা আগামী খুব তাড়াতাড়ি হতে চলেছে। সো আজকে এই অনুষ্ঠান আমি এই বলে শেষ করব, তার কারণ আমি আরও নতুন নতুন ইনফরমেশান নিয়ে ট্রায়ের NTO 2.0 যে কী কী হতে পারে, কী হচ্ছে, সেগুলো সময় সময় নিয়ে আপনাদের কাছে আসব। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, স্টে টিউন।